चक पे हक हुआ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের কথা হবো এই ধরনের ছবিগুলি দিয়ে আপনারা ভিডিওগুলি কীভাবে এডিটিং করবেন, ভিডিওগুলি কীভাবে বানাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের ভিডিওগুলি কীভাবে এডিটিং করবেন, খুব সহজে পারবেন আপনারাও। চলো ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদেরকে কী করতে হবে, ছবিগুলি এডিটিং করে নিতে হবে। ছবিগুলি এডিটিং করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখতেছেন এখানে আমি কিন্তু ওপেন করে নিয়েছি। তারপর এখানে পেয়ে যাবেন সার্চ বক্স, সার্চ বক্সে টাচ করে এখানে আপনারা লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, লিখে সার্চ করে দিবেন। তারপর এখানে নিচে একটি লিঙ্ক চলে আসে, লিঙ্কটির উপর টাচ করবেন। এরপর বন্ধুরা এই ওয়েবসাইটটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। আমাদেরকে কিছু লিখতে হবে, এখানে একটি প্রম্পট ডালতে হবে বা এখানে দিতে হবে। তো আমি এখানে প্রম্পটটি কপি করে রেখেছি, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা নামগুলি চেঞ্জ করে নেবেন, এখান থেকে আপনারা নামগুলি চেঞ্জ করে নেবেন। তো আমার অলরেডি চেঞ্জ করা আছে, তো এই প্রম্পটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে দেখছেন ক্রিয়েট নামে অপশনটি রয়েছে, ক্রিয়েটে টাচ করে দেবেন। ক্রিয়েটে টাচ করার দরকার এখানে দেখতে পাচ্ছেন সার্চিং হতে চলেছে, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। সো এখানে দেখছেন বন্ধুরা ওয়েট করার পর এখানে কিন্তু ছবিগুলি চলে এসেছে। তো ছবিগুলি ডাউনলোড করার জন্য আমাদেরকে ছবিগুলির উপর টাচ করবেন। ছবিগুলির উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখছেন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডট টাচ করে এখানে ডাউনলোড অপশানে টাচ করে দেবেন। আবার এখানে ডাউনলোডে টাচ করে দেবেন, আপনার ছবিটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে আমাদেরকে ভিএন অ্যাপটি ওপেন করে নিতে হবে। এখানে দেখছেন আমি ওপেন করে নিয়েছি, সেখানে ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। তারপর এখানে দেখছেন ভিএন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন থ্রি ডট কোনার দিকে, এইগুলিতে আপনাদেরকে কিছুই করতে হবে না, এখানে থ্রি ডট টাচ করবেন। তারপর স্ক্রিনে টাচ করে দেবেন, স্ক্রিনে টাচ করে তারপর এখানে ক্যামেরা আপনার চলে আসবে। তারপর কোনার দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে, এইখানে সেইখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে ভিএন কোড একটি ছবি এখানে আমি স্ক্রিনশট করে রেখেছি। তা আপনারা চাইলে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আপনারাও স্ক্রিনশট করে এইভাবে করে আপনারা কিন্তু ভিডিওটি এডিটিং করতে পারবেন। সেখানে দেখছেন আমি কিন্তু কিউআর কোডের ওপর ছবিটি সিলেক্ট করে নিয়েছি, তারপর এখানে টেম্পলেটটি আমার ইউজ হচ্ছে। তারপর এখানে আপনার যেমন নিচে দেখছেন ইউজ টেম্পলেট, এটির উপর টাচ করে আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু টেম্পলেট দেখছেন চলে এসেছে। তারপর এখানে ফটোতে টাচ করে দেবেন, ফটোতে টাচ করে দেওয়ার পর যে ছবিগুলি দিয়ে আপনারা ভিডিওগুলি বানাতে চান বা যে ছবিগুলি দিয়ে ছবিগুলি আপনারা সেভ করলেন বা ক্রিয়েট করলেন সেই ছবিগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে ছয়টি ছবি এখানে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে নেক্সট লেখা দেখতেছেন, নেক্সট টাচ করে দেবেন। এরপর দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওটি অলরেডি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো অডিওগুলি আপনারা বন্ধুরা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অডিওটির লিঙ্ক এবং লিরিক্সটির লিঙ্ক, সাউন্ডটির আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে কোনার দিকে অপশনে টাচ করবেন, তারপর এখানে এক্সপোর্ট টাচ করে আপনার ভিডিওটি এভাবে করে কিন্তু আপনার সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এভাবে করে এখানে কিন্তু ফুল 100 হয়ে গেলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো দেখছেন বন্ধুরা এখানে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে। তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো, যদিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। ভিডিওগুলি পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আশা করি আপনার সবাই ভালো থাকুন।